খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় জাহাজের দুই কর্মী নিখোঁজ হয়েছেন। দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজের নাবিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, 1140 টন টিএসপি সার নিয়ে মোংলা বন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার পথে টিএলএন এক খুলনা জাহাজটি রেল সেতু পিলারের ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় জাহাজের 13 নাবিকের মধ্যে 11 জন সাঁতরের তীরে উঠলেও দুজন এখনও নিখোঁজ রয়েছেন। এরা হলেন জাহাজের বাবুরচি, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়ার মোহাম্মদ কামাল এবং গ্রিজার নড়াইলের মোহাম্মদ শাখাওয়াত। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।